ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা। মঙ্গলবার সন্ধ্যায় সে আয়োজনে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এদেশের জনগণকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি জনগণের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগই এদেশের মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছে, কারণ জিয়াউর রহমান ক্ষমতা আসার পর যে ভোট চুরি কালচার শুরু করেছিল এবং অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের যে যাত্রা শুরু করেছিল তার বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম করেছে, আমরা জোট করেছি, মহাজোট করেছি এবং আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরে দেওয়ার জন্যই সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামে সফল হয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, আর বিএনপির রাজনীতি মানুষ পুড়িয়ে মারা। বলেন, বিএনপি নির্বাচন চায় না, তারা কিছু বিদেশি প্রভুর পদলেহন করে দেশের মানুষকে কষ্ট দিতে চায়। এই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আওয়ামী লীগ সভাপতির। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যায়, এই দেশ জাতিপিতা দিয়ে গেছে, এদেশ আর পিছনে ফিরবে না, এদেশ এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। বিএনপি ওদের নির্বাচন, তারা জানে নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না, কারণ ভোট চুরি করে যারা বিতাড়িত তাদেরকে কেন ভোট দেবে, তাদের জন্ম কোথায়? জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসে আর্মি রুলস লঙ্ঘন করে সেনাপ্রধান নিজের আবার নিজের রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে তার রাজনীতি শুরু। সেই জেনারেলের পকেট থেকে যে দলের সৃষ্টি, তারা নির্বাচন জনগণের কাছে যাওয়ার তাদের মুখটা কোথায়? আর অগ্নি সন্ত্রাস করে যাদেরকে হত্যা করেছে তাদের সামনে তারা কোন মুখে ভোট চাইবে? কাজ তারা নির্বাচন চায় না, তারা কিছু বিদেশি প্রভুর পদলেহন করে তাদের দিয়ে দেশের মানুষকে কষ্ট দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, লাভ করেছে অর্থনৈতিক মুক্তি। দেশের এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে, আর তাই অর্জন করতে হবে জনগণের আস্থা ও বিশ্বাস। এখন যে কাজগুলো আমরা হাতে দিয়েছি সেগুলো আমাদের সম্পন্ন করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও সরকারে আসতে হবে। দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দিয়ে খাদ্য নিরাপত্তা হয়েছে, নৌকায় ভোট দিয়েছে বলেই শতভাগ বিদ্যুৎ মানুষ পাচ্ছে, নৌকায় ভোট দিয়েছে বলেই রাস্তাঘাটের উন্নতি হয়েছে। কাজেই নৌকায় ভোট দিয়ে যে স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়েছে এটা ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় করতে হলে আবার নৌকা মার্কায় ভোট চাইতে হবে। প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, যে দেশে থাকবেন সেই দেশের আইন মেনে চলতে হবে, আর দেশ এবং নিজেদের স্বার্থেই টাকা পাঠাতে হবে বৈধ পথে। যে দেশে থাকবেন সেই দেশের আইন নিয়মটা মেনে চলতে হবে, আর বৈধ পথে যাতে আমাদের মানে দক্ষ জনশক্তি আসতে পারে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি এবং সেখানে আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন।